जय हिंद वंदे मातरम नेताजी जिंदाबाद जय ध्वनिर मध्य दिए समस्त भारतवासीदेर जानाई माईएम यूट्यूब चैनलेर पक्ष थेके जातीय अभिवादन कारण नेताजीर जन्यई आज आमरा समस्त देशवासी स्वाधीन भारतेर नागरिक हिसाबे स्वाधीनभावे जीवन जापन करछि। बंधुरा आपनारा सबाई जानेन ভারতের স্বাধীনতা আদায়ের জন্য তিনি কি না করেছেন, ছুটে বেরিয়েছেন সারা পৃথিবীতে, কখনো জাপান, কখনো জার্মান, রাশিয়া, চীন, বার্লিন, অস্ট্রেলিয়া, ভিয়েনা, কোথায় যাননি তিনি। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ভারতের স্বাধীনতার জন্য জার্মান থেকে জাপানের দুঃসাহসিক সাবমেরিন অভিযানের গা শিউরে ওঠা রহস্যময় তথ্য। আমরা নিশ্চিত যদি ভিডিওটি प्रथम থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি শ্বাসপ্রশ্বাস নিতে ভুলে যাবেন, কারণ প্রতিটি তথ্য একেবারে রোমাঞ্চকর রোমহর্ষক। 1942 সালের গোড়ার দিকে নেতাজি তখন বার্লিনে রয়েছেন, তার মাথায় তখন অন্য পরিকল্পনা। জার্মানি থেকে ভারতবর্ষের দূরত্ব 6000 মাইল, কিন্তু এই বিশাল পথ অতিক্রম করে আজাদী সৈন্য নিয়ে ভারতে প্রবেশ করবেন কিভাবে, বরং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সেটা সম্ভব। হংকং, সিঙ্গাপুর, মালয়, বর্মা সবই এখন জাপানিদের দখলে। বর্মা থেকে ভারতবর্ষে প্রবেশ করা সহজ হবে এবং ব্রিটিশকে আঘাত হানাও আরো সহজ হবে। বার্লিনের জাপ রাষ্ট্রদূত জেনারেল ওশিমা ও তার সামরিক উপদেষ্টা কর্নেল ইয়ামামোতোকে নিজের মনের ইচ্ছাটা জানালেন। জেনারেল ওশিমা টোকিওতে খবর পাঠালেন, প্রথমে রাজি না হলেও কিছুদিন পর রাজি হলো জাপান। রাসবিহারী বোস নিজেই নেতাজিকে জাপানে আহ্বান করেছেন। রাসবিহারী বোস তখন বৃদ্ধ, তার মাথায় তখন দুশ্চিন্তা, তার অনুপস্থিতিতে কি পরিণতি হবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের, কে সংগঠিত রাখবে আজাদিন ফৌজকে, বিপ্লবের উজ্জ্বল সূর্য সুভাষ সেই একমাত্র পারে তার অসম্পূর্ণ কাজকে এগিয়ে নিয়ে যেতে। তাই জাপান রাজি, কিন্তু ঘুরে দাঁড়ালেন হিটলার শুধুমাত্র নেতাজির নিরাপত্তার কথা ভেবে। সারা ইউরোপে তখন যুদ্ধের আগুন জ্বলছে, ইঙ্গো মার্কিন বাহিনীরা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে সুভাষ বোসকে। ব্রিটিশ গোয়েন্দা বাহিনীকে গোপন নির্দেশ দেওয়া আছে সুভাষ বোসকে দেখা মাত্রই যেন গুলি করে মারা হয়। কি বন্ধুরা, কি ভাবছেন? হৃৎপিণ্ডকে চেপে ধরে শুধু দেখে যান। এদিকে নেতাজি নাছোড়বান্দা করা চিঠি পাঠালেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপের কাছে, আমি দক্ষিণ পূর্ব এশিয়া যাবই, ফর দ্য সেক অব মাই কান্ট্রি আই হ্যাভ রিস্কড মাই নেক টু কাম টু জার্মানি, এবারও আমি জাপানে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। অবশেষে অ্যাডলফ হিটলার রাজি হলেন, বোস যা বলেন তা করেই দেখান। কি বন্ধুরা, তাই তো, ইনি হচ্ছেন আমাদের ভগবান। কিন্তু যাবেন কিভাবে, জল স্থল অন্তরীক্ষ সর্বত্রই ব্রিটিশ আর আমেরিকার গোয়েন্দারা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। অনেক আলাপ আলোচনার পর সিদ্ধান্ত হলো নেতাজি যাবেন সাবমেরিনে। সতর্কতা হিসেবে দুটি পদক্ষেপ নেওয়া হলো, নাম্বার ওয়ান, নেতাজির কয়েকটি বক্তৃতা রেকর্ড করে রাখা হলো, তার অবর্তমানে এগুলি আজাদিন বেতার থেকে প্রচার করা হবে, দেখানো হবে যে তিনি জার্মানিতেই আছেন। নাম্বার টু, পরিচিত অপরিচিত সবাইকেই নেতাজি বললেন অন্য কথা, অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আমি কিছুদিনের জন্য রাশিয়া ফ্রন্টে যাচ্ছি, তোমরা কাজ চালিয়ে যাও। দেখুন বন্ধুরা, দেখুন আমাদের নেতাজি ঠিক কতটা দূরদর্শী বিচক্ষণ ব্যক্তি ছিলেন। 1943 সালের 8ই ফেব্রুয়ারি কিছুটা পথ ট্রেনে যাওয়ার পরেই সাবমেরিন যাত্রা, সব স্টেশনে চূড়ান্ত সতর্কতা, সতর্ক জার্মান গোয়েন্দা দল যাতে নেতাজির কোনো ক্ষতি না হয়। যুদ্ধে তখন জার্মান অনেকটা ব্যাকফুটে, সর্বত্র ঘুরে বেড়াচ্ছে আমেরিকা এবং স্কটল্যান্ড ইয়ার্কের গোয়েন্দারা। 9ই ফেব্রুয়ারি সাবমেরিন 1/29 উঠলেন নেতাজি, সঙ্গে ছিলেন কর্নেল আবিদ হাসান, সাবমেরিন ক্যাপ্টেন ডব্লিউ মুসেমবার্গ এবং কয়েকজন নাবিক, হাতে গোনা কয়েকজন জার্মান অফিসার এবং সহকারী নেতা নাম্বিয়ারকে বিদায় জানালেন নেতাজি। দীর্ঘদিন জার্মানিতে কাটার পর
সহযোগীদের ছেড়ে যাচ্ছেন তিনি। রুদ্ধ আবেগ চেপে এগিয়ে গেলেন নেতাজি, পিছনে তাকালেন না, বিপ্লবীদের পিছনে তাকাতে নেই। এবার বোধহয় আমাদের সকলের হাত পা ঠান্ডা হতে চলেছে। দেখে যান নেতাজির দুঃসাহসিক সাবমেরিন যাত্রা। অ্যাডলফ হিটলার নির্দেশ দিয়েছেন যে কোনো প্রকারে সুরক্ষিতভাবে নেতাজিকে পৌঁছে দিতে হবে নির্দিষ্ট স্থানে। চারপাশে শত্রুর বেড়াজাল, ব্যাটলশিপ, ডেস্ট্রয়ার, ক্রুজার, বিমানবহর, ডেপ চার্জ, টর্পেডো, সবকিছু হাঁ করে আছে হিংস্র হায়নার মতো। সুতরাং হুঁশিয়ার, ওদের নজরে পড়লেই সব শেষ। দিনের পর দিন কেটে যায়, সাবমেরিনে চলার বিরাম নেই। কিন্তু আর কতটুকু, এখনো অনেকটা পথ যেতে হবে। আটলান্টিক হয়ে উত্তমাশা অন্তরীপ, তারপর আফ্রিকার দক্ষিণ উপকূলের পাশ দিয়ে কেপটাউন, তারপর পোর্ট এলিজাবেথের গা ছুঁয়ে ডারবান উপকূল, সেখান থেকে মাদাগাস্কারের 400 মাইল দূরবর্তী একটি নির্দিষ্ট স্থান। এখান থেকেই নেতাজি উঠবেন জাপানি সাবমেরিনে, আর এখানেই শেষ হয়ে যাবে হিটলারের দায়িত্ব। কি বন্ধুরা, কি ভাবছেন? এবার বোধহয় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হতে চলেছে। আমাদের নেতাজি কিভাবে মৃত্যুপুরীর ওপর দিয়ে এগিয়ে চলেছেন সেটাই দেখতে থাকুন। সাবমেরিনের একটি সংকীর্ণ কেবিনে নেতাজি এবং আবিদ হাসান রয়েছেন। এখানে দিনরাত্রি সবই সমান, স্বাধীন, বর্ণহীন, বৈচিত্র্যহীন। নেতাজির সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি আগামী দিনের সংগ্রামের পরিকল্পনার কথা বলছেন, আর আবিদ হাসান লিখে চলেছেন। ইতিমধ্যে নেতাজির ওজন কমে গেছে প্রায় 16 পাউন্ড। ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ মাস, আটলান্টিক মহাসাগর, মার্কিন মুলুক থেকে খাদ্য এবং অস্ত্র সম্ভার একটি জাহাজ এগিয়ে চলেছে। চারপাশে রয়েছে ডেস্ট্রয়ার এবং ক্রুজার, জাহাজটিকে পাহারা দেওয়ার জন্য। ওদের গন্তব্য ইংল্যান্ড। হঠাৎ মাইক্রোফোনে সাবমেরিন কমান্ডারের উত্তেজিত কণ্ঠস্বর, সাবধান, আমরা ভুল করে শত্রু বেড়াজালে আটকে পড়েছি। আসলে কন্ট্রোল রুমের একটু ভুলের জন্য সাবমেরিনটি উপরে ভেসে ওঠে এবং শত্রুপক্ষের নজরে পড়ে যায়। সাবমেরিন কমান্ডারের চিৎকার, ডাইভ ডাইভ, সবগুলো ট্যাঙ্ক জলে ভর্তি করে শিগগির নিচে নেমে যাও। সঙ্গে ছিল নাবিকদের আর্তনাদ, কিন্তু কোনো আশা নেই। জাহাজটি একেবারেই জলের ওপর, জীবন মৃত্যুর পাশাপাশি একটা মুহূর্ত। সাবমেরিন থেকে জাহাজের দূরত্ব মাত্র 3 ফুট। জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সাবমেরিন রেলিংয়ের একটা অংশ ভেঙে যায়। তবে এবার আর ভুল হয়নি কন্ট্রোল রুমের, মুহূর্তে ট্যাঙ্কে জল ভর্তি করে অদৃশ্য হয়ে গেল জলের নিচে। আর তখন নেতাজি কি করছেন? তখন তিনি একাগ্র চিত্রে কাজের মধ্যে ডুবে আছেন। বিপদ কেটে যাওয়ার পর সাবমেরিন কমান্ডার সশ্রদ্ধভাবে বললেন, আজকের এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমাদের মহামান্য অতিথি নেতাজি এবং তার সহযোগীদের কাছ থেকে এই শিক্ষাই পেলাম যে কি করে মৃত্যুর মুখে ধীর স্থিরভাবে দাঁড়াতে হয়। তবে আবিদ হাসান ভয় পেয়েছিলেন। এরপর এপ্রিলের মাঝামাঝি, সাবমেরিন তখন আফ্রিকার দক্ষিণ উপকূলের কাছাকাছি, হঠাৎই ক্যাপ্টেনের সতর্ক ঘোষণা, সামনে কোথাও ব্রিটিশ কার্গোশিপ আছে মনে হচ্ছে। চঞ্চল হয়ে উঠলেন সুভাষ, বুকের মধ্যে কোথায় যেন অসহ্য জ্বালা। এই প্রথম নেতাজিকে একটু উত্তেজিত দেখা গেল। অবাক হলেন আবিদ হাসান। মুহূর্তেই শোনা গেল নেতাজির অমোঘ নির্দেশ, জলের ট্যাঙ্ক খালি করো, কার্গোশিপ কোথায় আছে দেখো, টর্পেডো চার্জ করো। এবং অবশেষে সেটাই করা হলো। যুদ্ধাস্ত্র বোঝাই ব্রিটিশ জাহাজ, একটা নয় পরপর কয়েকটা। কমান্ডার বজ্রকণ্ঠে হাঁকলেন, চার্জ! জল কেটে টর্পেডো বেরিয়ে গেল জাহাজকে লক্ষ্য করে। জাহাজগুলোতে তখন সামাল সামাল রব, এইভাবে একটার পর একটা সব খতম। চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। বন্ধুরা, আপনারা সবাই জানেন শত্রুর শেষ রাখতে নেই। 1943 সালের 26শে এপ্রিল, মাদাগাস্কার থেকে 400 মাইল দূরবর্তী সেই নির্দিষ্ট স্থান, একটি জাপানি সাবমেরিন কমান্ডার ইজুর নেতৃত্বে পূর্ব নির্ধারিত সময়ের 10 ঘন্টা আগেই পৌঁছে গেছে জার্মান সাবমেরিন
1/29 ওই দূরে জার্মান সাবমেরিনই মনে হচ্ছে। তবুও সতর্ক কমান্ডার ইজু, যুদ্ধের ডামাডলে নিশ্চিত হয়ে এগোনো দরকার। হঠাৎই সমুদ্রে উত্তাম ঝড় উঠল। উত্তর দিকে চলো, 1/29 সাবমেরিনকে সিগন্যাল দিয়ে জানালেন কমান্ডার ইজু। ওদিকে ঝড়ের দাপট কিছুটা কম হতে পারে, কিন্তু ঝড় কোথাও কম নেই। অনেক চেষ্টায় প্রায় 48 ঘন্টা পরে দুটি সাবমেরিনের মধ্যে দড়ি বেঁধে যোগসূত্র স্থাপন করা হলো। 28 এপ্রিল ভোরবেলায় সাবমেরিন ত্যাগ করে নেতাজি এবং আবিদ হাসান রাবার বোটে করে জাপানি সাবমেরিনের দিকে চললেন। সেখানেও বিপদ, কোথা থেকে ছুটে এলো ঝাঁকে ঝাঁকে হিংস্র হাঙরের দল। দড়ি ধরে ধরে তারা বোটে করে এগোতে লাগলেন। বোট উল্টে গেলেই যেতে হবে হাঙরের পেটে। লেজের ঝাপটায় ততক্ষণে দুজনের জামাকাপড় ভিজে একাকার। 1 ঘন্টা বাদে তারা জাপানি সাবমেরিনে উঠলেন। অভ্যর্থনা জানালেন কমান্ডার ইজু এবং অফিসার বৃন্দ। ততক্ষণে জাপ নৌবাহিনীর সদর দপ্তরে খবর পৌঁছে গেছে। তারা খবর দিলেন, মাসি 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 সুভাষ খা খা ওয়া সৈনি ওয়াগা হো নইয়া সুই কানি ও নারে তা, অর্থাৎ ঈশ্বরকে ধন্যবাদ, এই মাত্র মহামান্য সুভাষ বোস আমাদের সাবমেরিনে এসে উঠেছেন। 28 এপ্রিল 1943 আবার যাত্রা শুরু হলো জাপানি সাবমেরিনে। যেতে হবে পেনাং বন্দরে, তারপর জাপান। এই সাবমেরিনে নেতাজি এবং আবিদ হাসানের কেবিনটা বেশ বড়, খাওয়া দাওয়ার আয়োজনও যথেষ্ট। মরিশাস দ্বীপের পাশ কাটিয়ে ভারত মহাসাগরের নিচ দিয়ে চলেছে সাবমেরিন। ভারত মহাসাগর, ভারত, আনমনা হয়ে গেলেন সুভাষ। কতদিন দেশ ছাড়া, স্বাধীন ভারত, মুক্ত ভারত, কবে 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 আসবে সেই মহালগ্ন? শুরু হলো মে মাস। ভারত মহাসাগরের নিচ দিয়ে এগিয়ে চলেছে মালাক্কা প্রণালীর দিকে, সামনেই পেনাং বন্দর। হঠাৎ নৌবিভাগের সদর দপ্তর থেকে খবর এলো সুভাষ বোসের আসার খবরটা যেন কিভাবে ফাঁস হয়ে গেছে। পেনাং বন্দরে যাওয়া যাবে না। সাবান বন্দরে সাবমেরিনের মুখ ঘোরানো হলো। 6 মে সাবান বন্দরে সাবমেরিন জলের উপর ভেসে উঠল। নেতাজি আবিদ হাসানকে নিয়ে কোনিং টাওয়ারে উঠে বুক ভরে শ্বাস নিলেন। আহ, মুক্তি মুক্তি! দীর্ঘ 3 মাস পর ওই যে ডাঙা দেখা যাচ্ছে, মাটির রূপ যে এত সুন্দর হতে পারে তা এর আগে কেউ ভাবতে পেরেছিল? দুজনকে অভ্যর্থনা জানালেন কর্নেল ইয়ামামোতো এবং রাসবিহারী বোসের সহকারী আনন্দমোহন সহায় এবং দুজন জাপানি অফিসার। সতর্কতার জন্য আর কাউকে জানানো হয়নি। নেতাজির থাকার ব্যবস্থা হলো জাপ নৌবাহিনীর নিজস্ব বাংলোতে। তারপর নির্ধারিত সময়ে বিমানটি এসে গেলেই সূর্যোদয়ের দেশ জাপান, জার্মান থেকে জাপান, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। কেউ ভাবতেই পারেনি ভয়াবহ এই যুদ্ধের মধ্যে এ অভিযান কোনোদিন সফল হবে। এমনকি হিটলার, মুসোলিনি, তোজো কেউ ভাবতেই পারেনি। ভাবতে পেরেছিলেন মাত্র একজনই, তিনি হলেন অসম্ভবের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস। আর তাই তো আজ আমরা সমস্ত ভারতবাসীরা মাথা উঁচু করে স্বাধীন দেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে পারছি, আর সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের ভগবান নেতাজির জন্যই। আচ্ছা বন্ধুরা, আপনারা বলুন তো, যে নেতাজি দেশের জন্য, দেশের মানুষদের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন নিজের জীবনের কথা না ভেবে, আচ্ছা তিনি কি পারতেন না আইসিএস চাকরি করে রাজার মতো জীবন যাপন করতে? কিন্তু তিনি এমনটা করেননি, নিজের জীবনকে বিলিয়ে দিলেন দেশের স্বাধীনতার স্বার্থে।
समस्त देशवासीर जन्ने। ताई आमादेर भगवान नेताजी के जानाई माइएमएर तरफ थेके जातीय अभिवादन। जय हिंद, वंदे मातरम, नेताजी जिंदाबाद। आज एई पर्यन्त। आजकेर भिडियोटी केमन लागलो अवश्यई एकटा लाइक करे जानाबेन एबं एई तथ्यटी निये किछु बलार थाकले अवश्यई कमेंट बक्से मतामत जानाबेन एबं एई गुरुत्वपूर्ण तथ्यटी समस्त नेताजी प्रेमी मानुषरा जाते जानते पारे तार जन्य आपनार बंधुदेर फेसबुक एबं ह्वाट्सएपे अवश्यई शेयर करबेन एबं आमादेर फेसबुक पेज, टुईटार, इन्स्टाग्राम भिडियो डेस्क्रिप्शन थेके अवश्यई फलो करबेन एबं आमादेर साथे सरासरि कथा बलार जन्य आमादेर ह्वाट्सएप नम्बर 9007057916 नम्बरे आपनार नाम ठिकाना लिखे आमादेर साथे अवश्यई जोगाजोग करबेन। धन्यवाद।